হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এম এ ড্রিম ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই গাছগুলোকে ঘরের গাছগুলোকে সঠিকভাবে বাহিরে নেবেন যাতে করে আপনাদের এই গাছগুলো কখনো মরবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার করলার গাছ আর করলার গাছটা ছাড়া আসলে বাকি সব গাছই আমি বাহিরে নিয়ে গিয়েছি শুধু এটা বাকি রয়েছে তো আমি এটাকে আসলে চাচ্ছি না যে আমার এই গাছটা মরে যাক কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি করলা চলে এসেছে বাসায় তো এখন এটাকে সঠিকভাবে আমি কিভাবে নিব যে আমার এই গাছটা মরবে না আর আমি জাস্ট একটু বলে নেই বাহিরটা আসলে অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি রোদ বাহিরে সেই কারণে ঘরে আসলে এই যে গাছগুলো তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না বা ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না তো আমি সেই জন্য সরি আছি তো যাই হোক এখন বলে নেই আমি কিভাবে এটা বাহিরে নিব যাতে এই গাছটা মরে না তো আমাদের কয়েকদিন আগে থেকে আসলে ওয়েদারটা একটু ভালো হচ্ছে তো সেই কারণে আমি যেটা করি আমি যখন ওয়েদারটা বাহিরে ভালো হয় তখন আমি এই যে আমার উইন্ডের এই উইন্ডোটা একটু খুলে দেই যখন আমি একটু খুলে দেই তখন এই যে উইন্ডের বাহিরের বাতাসটা কিন্তু বাসায় আসে আর সেই বাতাসটা যখন এই গাছে লাগে তখন এই গাছটা কিন্তু বাহিরের বাতাসের সাথে একটু পরিচিত হয় যেহেতু গাছগুলো বাসায় থাকে অনবরত সেহেতু বাসার ওয়েদারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে কিন্তু যখন আমরা বাহিরে ডাইরেক্ট নিয়ে লাগিয়ে দেই তখন কিন্তু গাছ অনেক সময় মরে যায় বা পাতা জ্বলে যায় এর কারণ হচ্ছে বাহিরের ওয়েদারের সাথে আসলে এই পাতাটা অ্যাডজাস্ট হয় না বা গাছটা অ্যাডজাস্ট হয় না তো এই গাছটা যাতে অ্যাডজাস্ট হয় সেই কারণে আমি যেটা প্রথমে করি ফার্স্ট স্ট্যাপটা হচ্ছে যে যখন একটু একটু বাহিরে গরম আসবে তখন আমরা এভাবে একটু উইন্ডোটা খুলে দিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোটা খোলা তো আমার আসলে এখানে একটা চেয়ার আছে সেজন্য পুরো খুলছে না তো এভাবে আর কি আমি ওই চেয়ারটা সরিয়ে তারপরে একটু উইন্ডোটা খুলে দিই যাতে করে বাতাসটা এটার গাছের মধ্যে লাগে তো এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় স্টেপ তবে এইভাবে আমি কয়েকদিন কিন্তু বাতাস লাগিয়েছি এই গাছটার মধ্যে প্রায় তিন চার দিন পাঁচ দিন আমি এভাবে উইন্ডো খুলে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড স্টেপটা তো সেকেন্ড স্টেপটা যেটা আমি করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কদুর গাছ আমি জাস্ট একটু দেখিয়ে দিই তারপর এখানে নাগামরিচের গাছ তারপরে এদিকে কিছু ভেন্ডির গাছ বা আমরা ঢেঁড়সও বলে থাকি তারপর পুঁইশাক তো যাই হোক এখানে সব ধরনের গাছগুলো আমি আমার গ্যারাজের ভিতরে রাখি তো আমি জাস্ট দেখিয়ে দিই এই যে গ্যারাজের ভিতরে রেখেছি তো যখন ঠান্ডা একটু কম থাকে তখন আমি এই গ্যারাজের ডোরটা খুলে দিয়ে আমি আমার সব গাছগুলো নিয়ে এসে এভাবে গ্যারাজে রাখি আর এইভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট এভাবে গ্যারাজের ডোটা খুলে রাখি যাতে করে জাস্ট একটু বাতাসটা এই গাছের মধ্যে লাগে কিন্তু সূর্যের আলো যেন না লাগে তো আপনারা যদি বাহিরে নিতে চান তাহলে একটা সেইডি এরিয়াতে রাখবেন তাতে করে শুধু বাতাসটা যাতে লাগে আর সূর্যের ডাইরেক্ট আলোটা যাতে না লাগে কারণ যদি সূর্যের ডাইরেক্ট আলোটা লাগে তাহলে যেটা হয় যে পাতাগুলো জ্বলে যায় তো আমি সেই কারণে আমি বাহিরে নেইনি প্রথমে আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছি বারিন্দার মধ্যে বা সেডি এরিয়ার মধ্যে তারপর আমি যেটা করেছি পরের দিন আমি প্রায় থার্টি টু ফোরটি মিনিটস এইভাবে গ্যারাজের ডোরটা খুলে এভাবে রেখেছি যাতে করে আলো আসে আর বাতাস আসে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো যাতে না পড়ে তো এভাবে প্রায় চার থেকে পাঁচ দিন ছয় দিন আমি এভাবে রেখেছি তারপর আমি যেটা করেছি আর আরেকটা জিনিস করেছি সরি ভুলে গেছি বলতে তা আমি এভাবে একটু একটু করে কিন্তু টাইমটা এক্সটেন্ড করেছি যেমন প্রথম দিক আমি পনেরো থেকে বিশ মিনিট রেখেছি তারপরের দিন আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখেছি তারপরে এক ঘন্টা বা দেড় ঘন্টা রেখেছি দুই ঘন্টা রেখেছি তো লাইক লাস্ট কাপল ডেজ কিন্তু আমি সম্পূর্ণ দিনটাই কিন্তু এই যে গ্যারাজের ডোরটা খুলে এখানে বাতাস আসতে দিয়েছি তো এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তিন নম্বর যে স্টেপটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে আমি এই গাছগুলোকে সেডি এরিয়াতে রেখেছি বাট আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য সূর্যের আলোতে রেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রেখেছি কিছু আর আমি জাস্ট একটু দেখিয়ে দেই এই যে দেখুন আমি এখানে কিছু গাছ সূর্যের আলো লাগার জন্য রেখেছি তো এখন একটু আসলে ছায়া এসেছে বাট সূর্যের আলো ছিল এখানে ডাইরেক্ট তো এইভাবে আমরা যদি পনেরো থেকে বিশ মিনিট তারপর পরের দিন আমরা যদি এক ঘন্টা এভাবে সূর্যের ডাইরেক্ট আলো লাগাই তারপরে ধরুন এক্সটেন্ড করি দুই ঘন্টা বা তিন ঘন্টা তখন দেখা যাবে যে আমাদের এই গাছগুলো সুন্দর হয়ে এডজাস্ট হয়ে যাচ্ছে ওয়েদারের সাথে এবং পাতাও বার্ন হচ্ছে না বা গাছটাও মরে যাবে না তো আমার আসলে এখন যে গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো মরেনি কিন্তু আমার আসলে কিছু গাছে পাতা জ্বলে গিয়েছিল প্রথম দিকে ওই সময় ঠান্ডা ছিল আর আমি প্রথম দিকে এক দুই দিন তিন দিন যখন রেখেছি তখন পচেনি বা জলেও নি কিন্তু যে জিনিসটা হয়েছে যে একদিন আমি ভুলে খুব সুন্দর দিন ছিল আর আমি ভুলে সেটা দুই ঘন্টা বাহিরে রেখে দিয়েছিলাম আর আমি বেঁকেটে আসলে একটু কাজ করছিলাম তো সেই সময়ে এই লং টাইমটা রাখার জন্য গাছটা কিন্তু জ্বলে গিয়েছিল পাতাটা তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই কেমন হয়েছিল পাতাটা এই যে এই যে দেখুন এই যে পাতাটা জ্বলে গিয়েছে আসলে বোঝা যাচ্ছে কিনা না এই তো তো এই যে এইভাবে পাতাটা জ্বলে গিয়েছিল এই যে দেখেন আরেকটা পাতা তো আলহামদুলিল্লাহ যখনই আমি সাথে সাথে দেখেছি তখনই আমি বাসায় কিন্তু এটা নিয়ে এসে আমি উইন্ডের পাশে রেখে দিয়েছি আর কিন্তু আমি এর পরে আর বাহিরে নেই মানে আমি চেয়েছি গাছটা যাতে একটু একটু আরাম পাক মানে শরীরে তাদেরও তো শরীর আছে এই যে গাছের ডাল পাতাগুলো যাতে মানে একটু শক্ত হয়ে ওঠে তো আলহামদুলিল্লাহ দেখা গিয়েছে যে দুই পাতা জ্বললেও এখানে যে ডালটা বাহির হয়েছিল। সেটাও মানে মরা মরা অবস্থা হয়ে গিয়েছিলো তো আমি সেটা কেটে দিয়েছিলাম লাইক ওয়ান জি কাটিংয়ের মতো এই যে দেখুন এখন দুইটা ডাল বাহির হয়েছে এদিকে একটা ডাল বাহির হয়েছে আর এই দিকেও আরেকটা ডাল বাহির হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুব সুন্দর সবুজ এই যে পাতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আপনারা যদি দেখেন যে আপনাদের পাতাগুলো এইভাবে জ্বলে গিয়েছে তাহলে আপনারা উইন্ডের পাশে নিয়ে এসে রেখে দিতে পারেন আর এরপরে কয়েকদিন যাবৎ এগুলোকে আর বাহিরে দিবেন না তাতে করে এটা আবারও শক্তি পাবে গাছটা আর এভাবে বাড়তে থাকবে তো আমার কিন্তু কয়েকটা গাছের পাতাই এভাবে জ্বলে গিয়েছিল প্রথম দিকে তারপর আবার আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে উঠেছে তো এই হচ্ছে আমার তিনটা স্টেপ যেগুলো আমি ফলো করি গাছগুলোকে বাহিরে নেওয়ার আগে আর এখানের মধ্যে আরও একটা টিপস শেয়ার করি যতবার আপনারা বাহিরে নেবেন লাইক শেডি এরিয়াতে বা ডাইরেক্ট সূর্যের আলোর নিচে রাখার জন্য তখন তার আগে যেটা করবেন আপনারা সবগুলো এই যে সবগুলো কন্টেইনারের মধ্যে একটু পানি দিয়ে দিবেন যাতে করে এই যখন রোডটা লাগে অনেক সময় দেখা যায় যে পাতাগুলো একেবারে ফুটা হয়ে যাচ্ছে তখন আর এই পাতাগুলো ফোটা হবে না যদি আপনারা এর মধ্যে পানি দিয়ে নেন তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলি আলহামদুলিল্লাহ সুস্থই আছে তবে আমার অনেকগুলো গাছ কিন্তু মরেছে কিছুদিন আগে আসলে আমি অসুস্থ ছিলাম সেই কারণে দেখতে পারিনি তেমন তখন অনেকগুলো গাছই মরেছে কিছুই করার ছিল না তো যাই হোক আমরা অনেক কষ্ট করি গাছগুলোকে সুন্দর করে রাখার জন্য তারপরেও অনেক সময় মরে যায় নিজেদের হয়তো অসুস্থতা বা কোনো জিনিস কমতি করার জন্য তো আমার যতটুকু জানা ছিল ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই গাছগুলো এইভাবেই আমি করেছি যার কারণে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবুজ আছে এখনো মরেনি তো যাই হোক ভিউয়ার্স আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে আর কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম